চিকিৎসা শিক্ষার উচ্চতর প্রসার ঘটানো সহ মানব কল্যাণে বিস্তীর্ণ পথ আরও সুগম করতে হাসপাতালের পাশাপাশি চিকিৎসা সেবা সকলে দারগোড়ায় পৌঁছে দিতে মেডিকেল কলেজের প্রয়োজন অভিসম্ভাবী। চট্টগ্রাম শিশু হাসপাতালের জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যিনি অনেকের মতো হাসপাতালের সামগ্রিক উন্নয়ন সম্প্রসারণ এবং বিভিন্ন কর্মকাণ্ডে তার নিরলস শ্রম অব্যাহত রেখেছিলেন, তিনি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক প্রফেসর ডাক্তার এম নুরুন নবী। ২০০৩ সালের ২২ মে তারিখে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রাথমিক অনুমোদন প্রদান করা হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে MBBS কোর্সে ২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তি করার মধ্য দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের চূড়ান্ত অনুমোদন প্রদান করেন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজে বর্তমানে ১৩ বেসে MBBS কোর্সে ছাত্রছাত্রী লেখাপড়া চলতেছে। ১৪তম বেসের ভর্তি প্রক্রিয়া আমরা অতি সহসা শুরু করতে যাচ্ছি। ১১০ জন ছাত্রছাত্রী MBBS কোর্সে ভর্তি হয় মেধা অনুসারে। ৮টি বেচ এখান থেকে MBBS পাস করে বেরিয়ে গেছে। পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যগণ, এবং সরকারি সব নিয়ম কানুন পালন করেই কলেজ পরিচালিত হয়। এই কলেজে বেসিক সায়েন্সে স্পেশালি অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি বিভাগে পর্যাপ্ত কোয়ালিফাইড টিচার আছেন। MBBS কোর্সের সাথে সংশ্লিষ্ট রেডিওথেরাপি নেফ্রোলজি কার্ডিওলজি বিভাগ থাকা দরকার একটা মেডিকেল কলেজে, সেগুলি আছে। আমাদের নিয়মিত বছরের ২টা ইস্যু মেডিকেল জার্নাল, যেটা BMDC দ্বারা স্বীকৃত, প্রতি বছর বের হয় ২টা ইস্যু, এবং আমাদের মেডিকেল এডুকেশন সেল আছে। আমরা একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী নিয়মিতভাবে আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিং হয়, গভর্নিং বডির মিটিং হয়, এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলি আছে আন্ত ক্রীড়া সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা নিয়মিতভাবে করে থাকি। বর্তমানে প্রতি বছর ১১০ জন ছাত্রছাত্রী ভর্তির মধ্য দিয়ে মেডিকেল কলেজটি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। অত্র মেডিকেল কলেজ বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক উপযোজিত এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ MBBS কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং ফাইনাল পেশাগত পরীক্ষার কেন্দ্র হিসেবে অনুমোদিত। এভিসেন্না ডিরেক্টরি অব মেডিকেল স্কুল WHO এবং IMED ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশনাল ডিরেক্টরি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজকে স্বীকৃতি দিয়ে তালিকাভুক্ত করেছে। চট্টগ্রামে চিকিৎসা সেবার পাশাপাশি চিকিৎসা শিক্ষার ও চিকিৎসা সেবার সমসত্বের পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হওয়ার নেপথ্যে সার্বিক সহযোগিতা এবং সরিত্ব আন্তরিকতায় সব ধরনের বাধা বিপত্তি ডিঙিয়ে ক্যাম্পাসের ভেতরে চারপাশ নিত্য নতুন ভবনে শিক্ষার নিত্য নব আলোয় উদ্ভাসিত। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মুখ্য বিষয় হচ্ছে ওই প্রতিষ্ঠানের শিক্ষা। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রফেশনাল পরীক্ষায় মেধার পরিচয় দিয়ে আসছে,
এবং আমাদের প্রতিষ্ঠানের পাশের হাট চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো মেডিকেল কলেজ আছে তাদের মধ্যে অত্যন্ত শীর্ষ স্থানে থাকে। পরীক্ষায় সফলতার পিছনে আমাদের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমাদের শিক্ষকরা ছাত্রদেরকে অত্যন্ত বন্ধুসুলভ এবং অত্যন্ত কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে আমাদের এখানে শিক্ষাদান করে থাকে। আমাদের মেডিকেল কলেজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সমাজের জন্য কিছু সেফ ডক্টর তৈরি করা। ডাক্তার এবং রোগীর মধ্যে একটা নিবিড় মেলবন্ধন তৈরি হবে, আমরা রোগীরা ডাক্তারকে বিশ্বাস করতে পারবে, ডাক্তারের উপর আস্থা রাখতে পারবে, হসপিটাল হবে রোগীদের একটা আশ্রয়স্থল। আসসালামু আলাইকুম, আমি মুতাহিনা নওশিন, চট্টগ্রাম মা ও শিশু হসপিটাল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমাদের ক্লাসরুম, লাইব্রেরি, ক্যান্টিন সব কিছুর মানই আলহামদুলিল্লাহ অনেক ভালো। থার্ড ইয়ার থেকে আমাদের ওয়ার্ড শুরু হয়, ওয়ার্ডে গিয়েও আমরা রেগুলার ক্লাস নেওয়া এসব ব্যাপারে আমাদের শিক্ষকরা খুবই সচেতন। পেশেন্টের সাথে আমরা বিহেভটা কীভাবে করবো সেটা আমাদের শিক্ষকরা খুব ভালোভাবে বুঝিয়ে দেন। এমন কখনো হয়নি যে টিচার থেকে কোনো একটা জিনিস জিজ্ঞেস করতে ভয় লেগেছে। তারা সবসময়ই বলেছেন যে ক্লাসে না বসলে না বুঝলেও জিনিসটা আমরা ওনাদেরকে বুঝিয়ে নিতে পারি। আসলেই তাই, আমাদের শিক্ষকরা কখনোই আমাদেরকে ভয় লাগাননি বা কোনো একটা বিষয় নিয়ে জোর করেননি। আমরা যে হেল্পই লেগেছে আমাদের সবসময় আমরা সেটা টিচারদের কাছ থেকে পেয়েছি। চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, নার্সিং শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক সম্প্রসারণ ও নতুন মাত্রায় স্থাপন, এই লক্ষ্যে ও বাস্তবায়নের দিকে এগিয়ে যেতে পারলেই, সর্বস্তরের মানুষের সর্বাত্মক সহযোগিতা থাকলে রুদ্ধ পথ সুগম হয়।